পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, গত 3 মাসে র্যাবের অভিযানে কারো মৃত্যু হয়নি। এতে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সরকারের যার সাথে আলাপ আলোচনা হয়েছে তাকেই র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়েছে। সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান দমনে র্যাব বিশাল ভূমিকার কথা মার্কিনীদের বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে পরবর্তী মিটিংয়ে র্যাব নিষেধাজ্ঞার বিষয়টি আবারও তোলা হবে। দেশটির সাথে আগামী বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, যারা গণতন্ত্রে ফিরতে চায় তাদের নির্বাচনে আসতে হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র গণতন্ত্র সহ একটি নীতিতেই বিশ্বাস করে, সুতরাং দুদেশের সম্পর্ক আরো ভালো হবে আশা করেন তিনি। 30 মার্চ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশ নেবেন। সম্মেলনে রোহিঙ্গা নিরাপত্তা, কৃষি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। আমরা রিমেডিয়াল মেজার্স নিচ্ছি, তাছাড়াও আমরা উনাদের বলেছি, র‍্যাব ইজ এন ইনস্টিটিউশন, যার ফলে আপনাদের যে গোল, গ্লোবাল রোল, সেই ট্রাফিকিং কমানো, ড্রাগ কমানো আর বিশেষ করে টেরোরিজম কমানো, এই ক্ষেত্রে র‍্যাব হ্যাজ ডান অ্যান এক্সিলেন্ট জব, যেটা আপনারা স্বীকার করেছেন। এই পরিপ্রেক্ষিতে র‍্যাবের যাতে আপনার লোকজন তাদের কাজ চালিয়ে যেতে পারে সেই জন্যে আপনারা উইথড্র করলে আমরা খুশি হব। ওনারা বলেছেন যে ইট ইজ এ প্রসেস, এটা একটা কমপ্লেক্স প্রসেস, সুতরাং মুখে বললেই হবে না, বাট দে উইল বি ওয়ার্কিং অন ইট।